যদি চিরদিন কি করে এক সংসারে থাকবে? দিদি আমি যখন নতুন বিয়ে হয়ে আসি আমার শাশুড়ি আমার বলতে যে বৌমা তোমার কি লাগবে বলো, তাই বলি মা আমার একটা চা ছাকুনি এনে দাও। এক মাস দিদি, এক মাস হয়ে গেল একটা চা ছাকুনির কথা বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল। একটা চা ছাকুনি আর এলুনি, শেষে আমার শাড়ির আঁচলে চা ছাকতে থাকতে আমার শাড়ির আঁচলটাই ছিঁড়ে গেল। জানি বদলে গেছো ভাবি আমার আছো, আজ হয়েছো স্বাধীন। তুমি আজ হয়েছো সাদি, তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি। তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি, তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি। আমি নিজে একজন নার্স, কিন্তু 10 বছর বিয়ে হয়েছে এখনো পর্যন্ত বাচ্চার মা হতে পারিনি। আমার বান্ধবীরা সবাই বলতে, সুমিত্রা তুই শিবের মতো বর পেলি কিন্তু তুই নিজে একজন নার্স, তবু তোর বাচ্চা হলো নি। এই নিয়ে ওদের বাড়ির লোক আত্মীয় স্বজন সবাই খালি আমার দোষ দিচ্ছে, তা তোদের ছেলের কোনো দোষ নেই বলো? এইসব কথাগুলো যদি এখন আমার বাবা মার কাছে গিয়ে বলি তারা বলবে তুই তোর ভালোবাসা করে বিয়ে করছিস, তুই তোর দেখে নে। আর একটা কথা শুনলে দিদি অবাক হয়ে যাবে, একদিন ওর মা ওর ডেকে বলতেছে বলে এই দেখ ওই মেয়ে বাঁচা, ওর বাচ্চা হয়নি, ওর বাদে তুই অন্য একটা মেয়ে বিয়ে কর। বলো এইসব কথা শুনলে মাথা ঠিক থাকবে? এই তো আসবে দেখো, দেখলে মনে হবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিন্তু না, মাল ভিতরে ভিতরে খুব খচ্চর। আমি শুনেছি ওনাকে ওর বাবা মার কথা শুনে অন্য কোথায় ট্রাই করছে, তাও কোথায় ট্রাই করে আজকের আমি পরীক্ষা করে দেখব। যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ, যদি ভালোবাসো একাধিক জনকে তবে নিজেকে ঠকি ওনাকে দিদাই নি, মনটাকে চিৎকার করে বলো বাবা বলাচ্ছি আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ। এখন প্রেমের গান, এখন প্রেমের সুর, এখন প্রেমের গান, এখন প্রেমের সুর। না মানলে মানো নাকো, না শুনলে শোনো নাকো, না মানার আছে অধিকার। যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ, যদি ভালোবাসো একাধিক জনকে তবে নিজেকে ঠকি ওনাকে দিদাই নি, মনটাকে চিৎকার করে বলো বারবার বারবার বারবার। কোথায় বারবার কি বলতেছো? আই লাভ ইউ কার? তোমায় বলছিলাম। লোকের বাড়ি গর্ত খুলতে খুলতে সময় যাচ্ছে, সে কি করে ভালোবাসতে? আমার বউ সত্য ভালোবাসতে পারে? সত্য আমার ভালোবাসবে কেন? সে তার বউয়ের ভালোবাসে। সেইটা বলো, আমি তো শুনে মাথায় বজ্রাঘাত পড়ে গেছে। সত্যতা তার বইয়ের এত ভালোবাসে, প্রত্যেকদিন রাতে করে একটা করে রজনীগন্ধার মালা এনে গলায় পড়া। সত্যি গো, এর বলে ভালোবাসা? আসলে কি জানো, সত্য তো ফুলের দোকান, সারাদিন ফুল বিক্রি করে যেসব ফুল বিক্রি হয় না সেই সব ফুলের মালা কিন্তু রাত্রেবেলা তার বইয়ের গলায় দেয়। তা আমার তো দড়ির দোকান, তুমি বলবে আমার যেসব দড়ি সারাদিন বিক্রি হয় না সেসব দড়ি এনে রাত্রেবেলা তোমার গলায় দেওয়া হবে? নিষ্বিকারী লোক দেখো, ভালো জিনিস আমার গলায় কোনোদিন দেয় না, গলায় দড়ি পড়াবে। গরিব লোক যেরকম পারবো দিয়ে যাও। তা তুমি যে আমার ভালোবাসো, হ্যাঁ, তা ভালোবাসার প্রমাণ দিতে পারবে? আমি ভালোবেসে বিয়ে করেছি, ভালোবাসার প্রমাণ দিতে পারবো না? কই দাও, বলো কি প্রমাণ দিতে হবে? ওই কারেন্টে তারে হাত দাও। কারেন্টে তারে হাত দিলে ভালোবাসা প্রমাণ হবে? হ্যাঁ, হাত দাও। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, বাবার বেটার মতো চলে যাচ্ছে, আমি ডান হাতটা দিচ্ছি, তুমি বাঁ হাতটা ধরে থাকো, তুমি দেখি। কি হলো? আমি অত বোকা কেন?
তোমার গায়ে হাত দে আর থিনকে আমি মরবো। আমি সেই যখন এত ভালোবাসাবাসি দুজনে একসঙ্গে মরে গেলাম, ঝামেলা শেষ। তা তুমি যে আমার ভালোবাসো, হ্যাঁ, তা ভালোবাসার প্রমাণ দিতে পারবে? কতবার প্রমাণ দেবে লো? কতবার প্রমাণ দেবে? তুমি ভালোবাসার মানে বোঝো। তা আমি ভালোবেসে বিয়ে করেছি, ভালোবাসার মানে আমি জানবো না? বলো। শুধু আমি কেন, এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে ভালোবাসা মানে কি জানে? পেশ করো ভালোবাসা। হ্যাঁ, ভয়াকারে ভালো মন্দ না জেনে, লয় লোকলজ্জার মাথা খেয়ে, ভয়াকারে বাবা মার কথা না শুনে, দন্তে সয়াকারে সাগরে ঝাঁপ দেয়াকে বলা হয় ভালোবাসা। আমি ওই ছোট লোকের কথা বলিনি। কি বলেছো? তাহলে দিদি আর গুণের কথাটা তোমাদের কাছে একটু খুলে বলি। আচ্ছা বলো। আমি যখন বিয়ের আগে প্রতিদিন স্কুলে যেতাম, দেখি আমার সামন্তে গিয়ে প্রতিদিন ব্যাংকে ঢোকে। তা মানুষের দরকার থাকলে যাবে না? তা আমি দিদিমার কাছে মানুষ। একদিন দিদিমার কাছে জিজ্ঞেস করছি, আচ্ছা দিদিমা, ওই ছেলেরা প্রতিদিন ব্যাংকে কিসের জন্য যায়? তখন দিদিমা আমার বললো, ওরে ভাই, হয় ও ব্যাংকে চাকরি করে, না হয় ওর প্রচুর টাকা। তাই এটা ভাবা স্বাভাবিক। তা দিদিমার কথা শুনে আমি ওর ভালোবাসা করে বিয়ে করলুম। করেছে? তারপর দিদি বিয়ে সাদার দিন, সে কি আনন্দ, সে কি আনন্দ! বাড়িদার যদি মিথ্যে কথা বলে থাকি আমার মুখে পোকা হবে। আমার বাড়ি কারেন্ট ছিল নি, আমি তো ব্যাংকে এসির হাওয়া খেতে যেতাম, আর এখন আমার বাড়ি কারেন্ট আছে, আমি কি করতে যাব? তাহলে বলে কত বড় ছোট লোক। এই দেখো, তোমার সঙ্গে এইভাবে কোনো কথা নেই, এদিকে সব আলোচনা আছে। শুলে বেলা আটটার আগে ঘুম থেকে ওঠে না, ও বাবা হবে। এই দেখো কি হচ্ছে। আমি না গো ডাক্তারের পরীক্ষা করে দেখেছি, ডাক্তার বাবু আমার বলেছে আমি মনে আর বেশি দিন বাঁচবো না। তুই মরে গেলে আমিও কিন্তু মরে যাবো। আমি কি বলিস, শোনো না, আমি যদি মারা যাই তুমি আর একটা নতুন বিয়ে করবে, তাকে নিয়ে তুমি খুব সুখে থাকবে, দেখো। না, আমি তোমার ছাড়া অন্য কারো ভালোবাসতে পারবো না। আমি কি বলিস, শোনো না, আমার লকারে যে নতুন গয়নাগুলো আছে ওইগুলো তুমি তার পরাবে, দেখবে তার খুব ভালো লাগবে। ভালো লাগবে? তারাও তো কি বিচ্ছিরি লাগবে। না গো, খুব ভালো লাগবে। আমার আলমারিতে যে নতুন শাড়িগুলো আছে ওইগুলো তুমি তার পরাবে, ওইগুলো পরে যখন ও হেঁটে যাবে মনে হবে যেন আমি হেঁটে যাচ্ছি, দেখবে তার খুব সুন্দর লাগবে। সুন্দর লাগবে? তারাও তো কি ভূতের মতো লাগবে। না গো, খুব ভালো লাগবে। তুমি নরেন্দ্রপুর বাজার থেকে তিনজোড়া নতুন জুতো কিনে দিয়েছিলে, মাত্র দুজোড়া ব্যবহার করেছি, আর একজোড়া পরে আছে। মায়া গো, ওইটা তুমি তার পরাবে, দেখবে তার খুব ভালো লাগবে। তা তোমার ছ নম্বর জুতো তার সাত নম্বর পাইকি ঢুকবে? ওই সাত নম্বরটা কে তোর বলতে হবে? তুই কি ভাবিস যে আমার কিছু হয়েছে? আমি তো চরিত্রটা জানার জন্য এতক্ষণ নাটক করতেছিলাম। ওই সাত নম্বরটা কে আগে বল? না না, কেমনি ওই সাত নম্বরটা কে তোর বলতে হবে? আরে বাপ, কোথার কথা বলেছি, কেমনি আমি বুঝতে পারছি তোর চরিত্রের দোষ আছে। দেখো, সব দিন কোথাও না খতখত খতখত করবে না, যেন তুমি হাতে হাতে ধরতে পারবে, সেদিন তোমার পা জুতো খুলে আমার মুখে মারবে। ঠিক আছে, আজ হোক কাল হোক পরশু হোক ধরতে আমি পারবো। তা ধরে বলো না। আর যেদিন ধরতে পারবো ওই কথাটা যেন মনে থাকে। তুমি ওই ধরার অপেক্ষায় থাকো, আমি কিন্তু ভালোবেসে যাবো। অগণ্য প্রেমের গান, অগণ্য প্রেমের সুর, অগণ্য প্রেমের গান, অগণ্য প্রেমের সুর। না মানলে মানো না কো, না শুনলে শোনো না কো, না মানারে আছে অধিকার, অধিকার। কৃষ্ণ ভালোবাসা দাও।
পাচ্ছে অন্না, খুব ভালোবাসা বাসা পাচ্ছে। তোদের যখন ভাত খা পায় তোরা যে ভাত খাচ্ছি, জল খা পেলে জল খাচ্ছি, আবার মদ খা পেলে তোরা যে মদ খাচ্ছি। আরে তুই ভালো পাতা দে না রে, আর মুতো করে ধরে হামাম করে খায় 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 খায়। তোরা কেউ ভালো না, তোরা তো কেউ ভালোবাসা দিলে নি, সে খুব ভালো দিল, সে আর ভালো পাতা দিত আর উতি দিত আর কোলা দিত, ডিম দেখা তো দিত নি, পরে তোর গ্যাস হবে গ্যাস হবে। আজকে তার পাঁচ রাতে এসে বসে আছি, কত লোক যাতে আসতেছে, সকলের কাছে বলতেছি একটু ভালো পাতা দে না রে, ভালো পাতা দে না রে, কেউ আমার ভালো পাতা দেয়নি। আর এক দুদিনের বলবো, দেয় দেবে না দেয় না দেবে, ভালো পাতার প্রতি আমার তো লোভ নেই বাবা। নাতি মারবো আমার পানে মুখে কোন, নাতি মারবো নাতি মারবো নাতি মারবো। এই তো নতুন করে পরীক্ষা করে দেখলুম সব দোষ ও ভগবান। আমরা মন্দিরে মাথা ঠুকে ঠুকে মরে যাচ্ছি, একটা বাচ্চা হলো নি, পাগলির এই সর্বনাশ কে করলো বলো দিদি? কেন পাগলির কি সর্বনাশ হয়েছে? পাগলি তো ঠিক আছে তুই। এই ওসব মেলি ব্যাপার তুমি কিছু বুঝবে না। হ্যাঁ তো ওসব মেলি ব্যাপার তুমি যদি এত বোঝো তা তোমার হয় না কেন? তা হয় না কেন সেটা তুমি জানো, আমি কি করে বলবো? ওদিকে দেখো ভালো করে দেখো। কি আছে? মিরগি রোগ আছে? শালা ভাব দে। জমরার ওয়ার উচি আগে কোথায় তে আবিস? সত্যি গো, তাহলে ভারতবর্ষের বুকে এরকম এখন নিকৃষ্ট মনের মানুষ আছে? আচ্ছা তোরা পাগলি বাদ দিবি না? দেখো পাগলির এই সর্বনাশে করেছে, সেই সব মুখোশধারী শয়তানদের মুখোশ টেনে আমি সামনে আনবো, এই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। আমি তোমার কয়ে দিচ্ছি, তুমি যদি এই সব অন্যায় প্রতিবাদ করো আমি তোমার পাশে থাকবই। চলো পাগলি জিজ্ঞেস করব। চলো দেখ না দেখ না কি সুন্দর সেজেছি, দেখ একবার দেখ কি সুন্দর। তা পাটাশিটা কোথায় পেয়েছি? আদি গ্রামে লক্ষ্মী ঠাকুর উঠে চলো। আচ্ছা ঠাকুরের পায়ে গড় করে তার পাশিতা আর খুলে পড়েছি, ঠাকুরে বলছি হয় যে লক্ষ্মী ঠাকুর যাচ্ছে, লক্ষ্মী ঠাকুর যাচ্ছে, লক্ষ্মী ঠাকুর যাচ্ছে। এ তা ঠাকুর বিসর্জন হয়েছিল না তার আগে খুলে পড়ে নিছি আই গড় করেছিল। সে যাই হোক তুই আমার কাছে একটা সত্যি কথা বলতো। বল বল। আচ্ছা বলতো তোর এই সর্বনাশটা কে করলো? কি সর্বনাশ করেছে আমার? নেকি কি সর্বনাশ করেছে? আমি কিছু দেখতে পাইনি। দেখতে পাইনি? আরে এই তো এইটা এইটা কে করলো? হ্যাঁ বলো বলো মা লক্ষ্মী, তোমার এই ভান্ডার কোথায় পেয়েছো বলো। কে বলতো? বলো কে বলতো? বলো ভান্ডার কোথায় পেয়েছো বলো। কে বলতো? বলো মা বলো। এইটি তো চেচে পাশে নেছি আমি ওগুতার মা, যে মাস নিয়েছি আমি ওগো তার মা, পাগলি আজ দেখিয়ে দিলি তব কেলে মা। আহা কি বেটা কি বেটা কি বেটা, আহা কি বেটা কি বেটা কি বেটা, আহা কি বেটা কি বেটা কি বেটা, আহা কি বেটা কি বেটা কি বেটা। এত লোক থাকতে পাগলি তোর দিকে আঙুল লাগালো কেন বল? পাগলি তো এখন মাথা ঠেনি, ও কি বলতে কি পাগলি মাথা ঠেনি? আস্তে ঝোড়াটি করনি, রাস্তাঘাটে মান সম্মান ব্যাপার আছে, আমি পাগলি জিজ্ঞেস করছি। চলো সত্যি কথা বল বল, গাল বাড়ি ভালো ভাই বল বল। তুই না তুই না তাহলে বললু? এ তুই তো এক্ষুনি বললি তো। আমি বলিনি। এ এক্ষুনি বললি তো। আমি বলিনি। আই দেখ লোকের সংসার ভাঙা ছাড়াবো, সত্যি কথাটা বল। মালক্ষীর কাছ থেকে পাটাশিটা নেছে সেটা মনে আছে, আর ভান্ডার কথা দেবেছে মনে নেই। বল কে বলতো? হ্যাঁ বাবার বেটির মতো বল, তবে দেখি তার ঘাড়ে কটা মাথা আছে বল। কে বলতো? বল মা বল, নির্ভয় বল। কে বলতো? বল মা বল না। এইটি তো এবার আমি বুঝতে পেরেছি, ওই জন্য তুমি আমার সেদিন বলেছিলে যেদিন ধরতে পারবে সেদিন জুতোর বাড়ি মারবে। আরে গয়না বললে ভূতের মতো লাগবে, কি বলতে শাড়ি বললে বিচ্ছিরি লাগবে, আমার ছ নম্বর তার সাত নম্বর, আমার এই পাগলি তোর পা দেখি। তুমি আমার আমার একটা কথা শোনো, আমি ঠিক ধরেছি এই তো সেই সাত নম্বর। আমার একটা কথা, আজ থেকে তোমার আমার সম্পর্ক। আরে আমার একটা কথা এখানে শেষ। ভালোবেসে যে থাকবে মনে বলবো না তোমাকে, আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করে তোমাকে বিয়ে করেছিলাম।
আর সেই বিশ্বাসে যে বিষ তুমি ঢাললে, আজ থেকে তোমার আমার পথ আলাদা। এই এই মনের কথা জেনে চলে যাচ্ছি, একটু তেঁতুল দে না, চেতে চেতে খায় খায় খায়। তেঁতুল খাবি? তা আমার কাছে বলতেছি কেন, ওর কাছে বল না, গাছ উঠে পেড়ে দেয়। ঠিক করেছে মেরেছে, ঠিক করেছে, তোর এমন মেরেছে ডাকবো তো দেয়নি, মেরেছে। ঠিক আছে ঠিক আছে। পাগলি কি আর জানে কেন আমার জুতো মেরে চলে গেল? বেশ, ও যখন পাগলির সঙ্গে সন্দেহ করে আমার জুতো মেরে চলে গেল, এই পাগলিকে আমি আর বাড়িতে নিয়ে যাবো। আরে কিছু না হলো পাগলির সন্তানের বাবা তো হতে পারবো। এই পাগলি আমার সঙ্গে যাবি? খাবার দিবি? খাবার খাবার। হ্যাঁ খাবার দেবো, আমার সঙ্গে যাবি? ভালোবাসা দিবি? তোকে আমি খুব ভালোবাসবো, তোকে ভালোবাসে এমন পরিবর্তন করে দেবো না যা দেখে সমাজের মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। আমি একজন গাইনোস্পেশালিস্ট ডাক্তার, আমার প্রচুর নাম। আজ 20 বছর ডাক্তারি করার পর ডাক্তারি লাইফে প্রথম দেখলাম যে ব্যক্তি তার গর্ভবতী স্ত্রীকে নার্সিংহোমে ভর্তি করেছেন, তিনি বলছেন, ডাক্তারবাবু, বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চার ডিএনএ আর আমার ডিএনএ পরীক্ষা করে দেখবেন যে ওই বাচ্চার বাবা আমি কিনা। কিন্তু পরীক্ষা করে জানা গেল ওই বাচ্চার বাবা উনি নন। আর সবচেয়ে বড় কথা হলো, ওনার তো বাবা হওয়ার কোনো ক্ষমতাই নেই। কিন্তু জানি না সুমিত্রা ন্যাস কেন বারবার বলছে ডাক্তারবাবু ওই গর্ভবতী মাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দিতে হবে। আপনারা বলুন, আমি একজন ডাক্তার, মানুষের জীবন দিতে পারি কিন্তু জীবন নিতে পারি না, কিন্তু সুমিত্রা গেল কোথায়, এখন আসছে না? সুমিত্রা সুমিত্রা সুমিত্রা! বলুন ডাক্তারবাবু। বলছিলাম কি, 8 নম্বর বেডে যে পেশেন্টটি ছিল ইঞ্জেকশন করেছেন? হ্যাঁ ডাক্তারবাবু, দুজনকে ইঞ্জেকশন করে দিয়েছি, বাচ্চা মা দুজনেই সুস্থ আছে। পেশেন্টের বাড়িতে কেউ আসেননি ডাক্তারবাবু? হ্যাঁ, আপনার সুখবর আছে। কি সুখবর? আপনার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে? হ্যাঁ আপনার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে? না আপনার নয়, আপনার স্ত্রীর ছেলে হয়েছে। তা সেইটা বলো। আমি বলি, আমি বেটা ছেলে, আমার কি করে হচ্ছে, আমি ঘরে শুয়ে আছি, আমার কি করে হচ্ছে। এই যাই হোক, বলছিলাম বাচ্চা বাচ্চার মা দুজনে সুস্থ আছে? হ্যাঁ দুজনেই ভালো আছে। তা কোথায় আমার ছেলে, কোথায়? সুমিত্রা, ওনার বাচ্চাকে ওনার হাতে তুলে দিন। সেই অরুচি ভা, শালা ঘরে নাকি এত ভালো মন্দ পোশাক পরালো, এত ভালোবাসা দিলি, মোর তবু চুলকোনা হবে যাবে জমরার অরুচি কোথায় ছিল? চলে যাবো, তোকে আমি অনেক বড় করব। তোকে না আমি চুপি চুপি টমেটা চুরি করা শেখাবো। এত কাজ থাকতে আগে পাগলি ছেলে টমেটো চুরি করে শেখাবে? ওরে তোর তো আনন্দে মাথা ঠিক নেই, অনেক কিছু বলতেছি, তবে তোর থেকে আমার আনন্দটা বেশি হচ্ছে। তোর না আজ ঘরে গিয়ে সারা রাত আনন্দ করবো না? তাই পাগলির হলো ছেলে, ডাকবে বাবা বলে আনন্দ গাই ধরি না। বাবু বলো, ছেলের বাবা কিন্তু তুমি না। বলছিলাম ডাক্তারবাবু, বিল কত হয়েছে? 50,000। আচ্ছা আমি 10,000 বেশি মেরে দেবো, কোথাটা চেপে যা। আমি ডাক্তার হয়ে কোথাটা চাপি কি করে? পাগলির হলো ছেলে, ডাকবে বাবা বলে, পাগলির হলো ছেলে, ডাকবে বাবা বলে আনন্দ গায়ে ধরে না। বাবু বলো, ছেলের বাবা কিন্তু তুমি না, ছেলের বাবা কিন্তু। তবে কি তুমি? রিপোর্ট বলছি। ছি, এমন একটা নোংরা কাজ করে নিজের মুখে বলতে লজ্জা করে না? আমার এখন লজ্জা লাগবে কেন? আমি ছেলের বাবা হয়েছি, আমার এখন আনন্দ হওয়ার কথা লজ্জা লাগবে কেন? যার লজ্জা লাগবে সে মুখে চিকচিকা দাওয়াতে ঘুরবে। ওসব কথা আমাদের ভেবে লাভ আছে কি? ওসব কথা একদম ভাববিনি। ঘরে যাওয়ার সময় বড় বড় ডিজে বক্স ভাড়া করে যাবো, এক্ষুনি সারা রাত যে আনন্দ করবো না। মানুষ মানের ভয় নেই, করে না কি লজ্জা, যে মানুষের হবে না ছেলে হয় কি করে বাচ্চা। দাদা কম করে 7-8 খানা বড় বড় ডাক্তার দেখেছি কলকাতায়, শুধু তাই পিজি ভেলোর এমনকি উড়িষ্যার কলিঙ্গে পর্যন্ত গিয়েছি,
সব জায়গায় একই রিপোর্ট। আমি নাকি জীবনে বাবা হতে পারবো না, তা আমি যদি হতে পারবো না হলুম কি করে? হ্যাঁ তুই অসুবিধা ভাবিনি, একদম ভাবিনি, ঘরে যাওয়ার সময় ড্যান্স সাংবাদ টিম ভাড়া করে যাবো, যা সারা রাত আনন্দ করবো না। আমি বাবা হতে পারে কিনা ওদের, তুই ওসব করে একদম ভাবিনি, ঘরে যাওয়ার সময় অর্কেস্ট্রা টিম ভাড়া করে যাবো, আনন্দ করবো না। যে মানুষের হবে না ছেলে হয় কি করে বাচ্চা, ঘুঁচে গেল করবে সবাই ছেলা, সব ফুলের মধু খায় এমন ভ্রম, সব ফুলের মধু খায় এমন ভ্রম, চক চক করলে কিন্তু হয় না সোনা। বাবু ছেলের বাবা কিন্তু তুমি না, ছেলের বাবা কিন্তু তুমি না। আচ্ছা ডাক্তার বাবু, আপনি তখন থেকে বলছেন ছেলের বাবা ও না, আসলে ছেলের বাবাটা কে? তবে বলছি শোনো সুমিত্রা, ওই বাচ্চার ডিএনএ আর ওনার ডিএনএ আমি পরীক্ষা করে দেখেছি, ওই বাচ্চার বাবা উনি নন। আর সবচেয়ে বড় কথা হলো এই বাচ্চার কেন, উনি জীবনে কোনো বাচ্চারই বাবা হতে পারবে না। তাহলে আমি কি পরের কথা শুনে ভুল করলাম? দাঁতের যত্ন হারিয়েছো সব দেখবে, আমাদের যখন দাঁত ভালো থাকে আমরা ঠিক সময় মতো ব্রাশ করি না, আর যখন দাঁত গুলো পড়ে যাওয়ার মতো অবস্থায় হয় তখন ভাবি বাবা রে যদি সময় থাকতে থাকতে ব্রাশটা করতুম তাহলে এত তাড়াতাড়ি আরো পড়ে যেত নি। আমি যা দাঁত পড়ে যাবে সে দাঁতে ডাক্তার দেখাবে, ওসব কথা আমাদের ভেবে লাভ আছে কি? ওসব কথা একদম ভাববি না, ঘরে চলে যাবো তোর আজ ড্যাং সাঙ্গা মানবো, যা সারা রাত আনন্দ করবো না। আমি কাকে নিয়ে গেছে ছুটে চলি আমরা, বিশ্বাস হারিয়ে গেছে গিয়েছি আমি মারা, আমার ভুলে গেছে আমি বুঝতে পারি না, আমাকে ক্ষমা করে না। তোমার কাছে আমি সেদিন মারা গেছিলাম যেদিন তোমার জুতো দিয়ে আমার মুখে মেরেছিলে, এখন ওসব কথা ভাবি লাভ আছে? এ বাইলে আনন্দের দিনে দুঃখী কথা ভাবার কোনো দরকার আছে? তুই ওসব কথা একদম ভাববি না, ঘরে যাওয়ার সময় তো মেদিনীপুরতে ড্যান্স সাঙ্গা ভাড়া করে এক্ষুনি তো তোমরা যে আনন্দ করবে না। পরের কথা শুনেই আজ করেছো তুমি ভুল, তার থাকতে তাতে যত্ন হারিয়েছো সব ভুল, আমি কাকে নিয়ে গেছে ছুটে চলি আমরা, বিশ্বাস হারিয়ে গেছে গিয়েছি বাবু। ছেলের বাবা কিন্তু তুমি না, ছেলের বাবা কিন্তু তুমি না। বলছিলাম ডাক্তারবাবু তোমার স্টাফ কতজন? 25 জন। সবার কোমরে মাপ দেবে? কেন না, আমার ছেলে হচ্ছে তো সেই আনন্দের সবার এক পিস করে যাই আদব। হ্যাঁ হ্যালো, কি ডায়মন্ড দাস নার্সিং হোমে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, কি তিনজন পেশেন্ট ভর্তি হয়ে গিয়েছে? হ্যাঁ আমি এক্ষুনি আসছি, হ্যাঁ এক্ষুনি আসছি। সুমিত্রা বলুন স্যার, বাবুর কাছ থেকে টাকাটা নিয়ে আমার ফোন পে মেরে দেবে। ওকে স্যার। বাবু টাটা আমি আসছি। জানিয়া তো জানিয়া তো ও মালটি অনলাইনে তোমার ঘরে পাঠিয়ে দেবো, যা চলে যাও। টাটা আমার শরীরের ভেতরে একটা যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে সেই যন্ত্রণাটা মৃত্যু যন্ত্রণা। কারণ আমি ওই পাগলির শরীরে বিষ ইনজেকশন দিয়েছি। কেন করলে এমন কাজ? কারণ আমি যেদিন থেকে জানতে পেরেছিলাম ওই পাগলির সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক আছে, সেদিন থেকে আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওই পাগলির জীবন আমি শেষ করে দেবো। কোনো নারী পারে না তার এক চিলতি সিঁদুরের ভাগ দিতে, সেই জন্য আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওই পাগলির শরীরে বিষ ইনজেকশন দিয়েছি। ঠিক করেছো বোন, তুমি ঠিক করেছো। আমার মতো অভাগীর এই পৃথিবীতে বেঁচে থাকার কি অধিকার আছে বলো? জানো বোন, আমি পাগলি ছিলাম না, আমি একদিন কলেজ থেকে বাড়ি ফিরছি, কয়েকজন ছেলে মিলে আমার শরীরটাকে শুকুরের মতো খোবলে খোবলে চড়ে শেষ করে দিয়েছে। সেদিন থেকে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি, আর আমার এই ছেলে আমার শরীরের মধ্যে একটু একটু করে বড় হতে থাকে। জানো বোন, আমারও বাঁচারা স্বপ্ন ছিল, কিন্তু তুমি তুমি আমার বাঁচতে দিলে না। আমি তোকে বাঁচাবো, আমি তোকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমি তোকে বাঁচাবো। দাদা
আমার এই মৃত্যু শয্যায় তোমাকে একটা কথা দিতে হবে। আমার এই ছেলেকে কেউ যেন কোনদিন খারাপ বলতে পারে। আজকে থেকে তুমি ওর বাবা। কথা দাও দাদা, কথা দাও। আজ আমার ভুলের জন্য ওই ছোট্ট শিশুটি তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। আমি জানি, আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা নেই। তবু তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুল ভুল তুমি করনি, ভুল করেছিলাম আমি তোমাকে ভালোবেসে ভালোবেসে। ভুল করেছিলাম আমি তোমাকে বিয়ে করে, ভুল করেছিলাম আমি তোমাকে বিশ্বাস করে। জানো সুমিত্রা, সুমিত্রা, এই পৃথিবীতে দুটো জিনিস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না, সেটা হলো বিশ্বাস আর নিঃশ্বাস। যেমন শেষ নিঃশ্বাস হারিয়ে পাগলি নীরব নিথর হয়ে গেছে, তেমন তেমন বিশ্বাস হারিয়ে তুমি আমার কাছে নীরব নিথর হয়ে গেছো। আচ্ছা সুমিত্রা, তুমি তো জানতে যে আমি জীবনে কোনোদিন বাবা হতে পারবো না, তাও মিথ্যের সন্দেহের বসে কেন কেন পাগলির ফুলের মতো নিষ্পাপ জীবনটাকে শেষ করে দিলে? চলো সুমিত্রা, সুমিত্রা, একদিন একদিন সুতো মমকে প্রশ্ন করেছিল, আচ্ছা মম, আচ্ছা মম, পরিচিত আমি, তাহলে তুমি এত বলছো কেন? তখন মম কাঁদো কাঁদো স্বরে বলেছিল, যাকে হৃদয় মাঝে জড়িয়ে রেখেছিস সে যদি পড়ে আমি তো গলবই, কিন্তু তুমি কিন্তু তুমি আমার হৃদয়টাকে পুড়িয়ে ছারখার করে দিয়েছো, যে হৃদয় আমি আর তোমার ধরে রাখতে পারবো না, আমি তো আর পারবো না আগের মতো তোমাকে সুমিত্রা সুমিত্রা বলে ভালোবাসতে। তাই আজ থেকে আমি জানবো আমার সুমিত্রা আমার কাছে মারা গেছে। তুমি আমার কথা শোনো, আপন যারা তারাই আমার, দিয়ে গেল বেদনা দিয়ে ভার, দিয়ে গেল বেদনা দিয়ে ভার, আপন যারা তারাই আমার, দিয়ে গেল বেদনা দিয়ে ভার, দিয়ে গেল বেদনা দিয়ে ভার। Yeah, yeah.